सुप्रिय शिक्षार्थी काशीराव कॉलेज ऑनलाइन क्लासे तुम्हारे आमंत्रण जाना हमें मोहम्मद महबूब रहमान प्रभाषक तथ्य जोगाजोग प्रजुक्ति काशीराव कॉलेज निश्चय भलो आछे सबाई। आज के हमार तृतीय क्लास प्रथम क्लासे विश्वग्राम की विश्वग्राम प्रतिष्ठा करते गेले कि लागे एगुलो आलोचना करेछिलाम। द्वितीय क्लासे आमि विश्वग्रामेर धारणार साथे संश्लिष्ट जोगाजोग प्रक्रियाय तथ्य प्रजुक्तिर व्यवहार हय़, इमेल किभाबे करते हय़, टेलिकनफारेंसिंग, भिडियो कन्फारेंसिंग एगुलो निये आलोचना करेछिलाम। आज के हमार तृतीय क्लास। आज के प्रथम अध्याय जो विश्वग्राम धारणा संश्लिष्ट जो उपादानगुल आछे तार मध्ये एकटा प्रधान उपादान हच्छे कर्मसंस्थान। कर्मसंस्थान विश्वग्रामेर प्रेक्षिते तथ्य और जोगाजोग प्रजुक्ति व्यवहार करे किभाबे कर्मसंस्थानेर परिवेश परिवर्तन হয়েছে সে সম্পর্কে তোমাদেরকে আজকে আলোচনা করব। তো আমাদের বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমাদের কর্মটা এখন বিশ্বব্যাপী কর্মের সংস্থান হচ্ছে। তো আমাদের আগের যে সনাতন পদ্ধতিতে আমরা যেভাবে পড়ালেখা করতাম, তারপরে আমাদের বিভিন্ন যে সার্টিফিকেট টার্টিফিকেট দিয়ে বিভিন্ন জায়গায় আমরা নির্দিষ্ট জায়গায় চাকরি করতাম, সেই ধারণাটা এখন নয়। তাহলে আমরা এখন যে কোনো জায়গায় বসে থেকে বিশ্বের যে কোনো জায়গার কাজ ঘরে বসে থেকেই আমরা করতে পারি। তাহলে আমাদের কর্মসংস্থানের পরিবেশ পরিবর্তন হয়ে গেছে। তাহলে দেখো আজকে আমি কী আলোচনা করব। তোমরা জিনিসগুলো অনেকেই জানো, অনেকেই জানো, অনেকে এগুলোর সাথে পরিচিত হয়তো। আজকে তোমাদেরকে আমি আউটসোর্সিং করাবো। আউটসোর্সিং, আউট মানে হলো বাইরে, আর সোর্সিং মানে হলো উৎস। তাহলে আউটসোর্সিংটা হলো বহি উৎসরণ। তাহলে আমাদের যে কোনো দেশের কাজ বা আউটসোর্সিংয়ের সঙ্গে ভাবে দেওয়া যায় যে পৃথিবীর উন্নত দেশগুলো তাদের অনলাইন নির্ভর কাজগুলো পৃথিবীর অন্য কোনো দেশের লোকজনকে দিয়ে কম সস্তায় করিয়ে নিচ্ছে, সেই কাজগুলোকে বলা হচ্ছে আউটসোর্সিং। তাহলে আউটসোর্সিং হচ্ছে পৃথিবীর উন্নত দেশগুলো তাদের অনলাইন নির্ভর কাজগুলো তৃতীয় কোনো দেশের লোকদেরকে দিয়ে করে নিচ্ছে, তাহলে এই কাজগুলোকে বলা হচ্ছে আউটসোর্সিং। তাহলে আউটসোর্সিংটা হচ্ছে যে যে প্রতিষ্ঠানের কাজ সেই প্রতিষ্ঠান তার নিজের কর্মীদেরকে দিয়ে না করিয়ে তৃতীয় কোনো পক্ষকে দিয়ে করিয়ে নিচ্ছে। তাহলে আমাদের আউটসোর্সিংয়ের সঙ্গে কী বললাম যে পৃথিবীর উন্নত দেশগুলো তাদের অনলাইন নির্ভর কাজগুলো অন্য দেশের কর্মীদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে, এই কাজগুলোকেই বলা হচ্ছে আউটসোর্সিং। দেখো একটা সংজ্ঞা দিয়েছি, তাহলে অনলাইনের মার্কেট প্লেসের হায়ার হায়ার কাজ থেকে তোমার পছন্দ মতো কাজটা তুমি পছন্দ খুঁজে নিবা, কাজটা সম্পাদন করবা এবং তুমি অনলাইনে পেমেন্ট পাবা, এই যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় আউটসোর্সিং। আউটসোর্সিং তাহলে আমি কী বললাম, যে কোনো জায়গা থেকেই করা যায়, কাজ করার স্বাধীনতা আছে, আমি যেখানে আমার অফিস সেখানে, সেই জন্য এটাকে আবার ফ্রিল্যান্সিংও বলে। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা, যারা ফ্রিল্যান্সিং করে বা আউটসোর্সিং করে তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার তাহলে ফ্রিল্যান্সার হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করে তাদেরকে ফ্রিল্যান্সার বলে বা আউটসোর্সিং করে তাদেরকে ফ্রিল্যান্সার বলে। তাহলে ফ্রিল্যান্সারদের ফ্রিল্যান্সারদের কাজ করার স্বাধীনতা আছে। তাহলে একজন ফ্রিল্যান্সার দীর্ঘমেয়াদী কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ থাকে না। একজন ফ্রিল্যান্সার
এক বা একাধিক প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পারে, তার আয় তিনি ইচ্ছা মতো বাড়াতে পারে। তাহলে একজন ফ্রিল্যান্সার তার যেখানে ইচ্ছা সেখানে বসে কাজ করতে পারেন, কোনো প্রতিষ্ঠানের সাথে তিনি দীর্ঘমেয়াদী চুক্তিতে আবদ্ধ থাকেন না, তাকে 9টা 5টা অফিস করতে হয় না, সশরীরে অফিসে না গিয়ে তার কাছে যদি একটা কম্পিউটার থাকে আর ইন্টারনেট থাকে তাহলে সে যে কোনো জায়গা থেকে বসে থেকে এই কাজগুলো করতে পারবে। তাহলে সেক্ষেত্রে তার কাজ করার স্বাধীনতা আছে, সেই জন্য এটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। মনে থাকবে, তাহলে আমরা আউটসোর্সিং যারা করে তাদেরকে আমরা বলছি ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার, যারা কাজটা করে। আচ্ছা, এখন আমরা যে কাজগুলো হয়তো মনে করছো যে আমরা কীভাবে পাবো বা কাজগুলো কোথায় পাওয়া যায়, কীভাবে কাজগুলো করে, তাই না? তাহলে আমাদের এই কাজগুলো দেওয়ার জন্য আমাদের অনেক ওয়েবসাইট আছে। তাহলে আমাদের এই কাজগুলো আমাদেরকে দেওয়ার জন্যে অনেক ওয়েবসাইট আছে। যেমন এই ধরনের একটা ওয়েবসাইটের নাম হচ্ছে freelancer.com, এরকম upwork.com, elance.com, গুরু, ভিওয়ার্কার, পিপুল পার আওয়ার, এই ধরনের অনেক ওয়েবসাইট আছে। তাহলে এই ওয়েবসাইটগুলো কী করে, এরা কাজগুলো দেখে দেয়। তাহলে এই সিস্টেমে কীভাবে কাজটা হয়, এই সিস্টেমে কাজটা হয় যারা কাজ দেয় তাদেরকে বলা হয় বায়ার। তাহলে বায়াররা কাজ দেয়, বায়ারদের কাছ থেকে ফ্রিল্যান্সাররা কার কাছে কাজ পাবে, বায়াররা কাজগুলো দিয়ে দেয় বিভিন্ন মার্কেট, সেই যে আমি যে নাম বললাম freelancer.com, এই যে ওয়েবসাইটগুলো, এগুলোকে বলা হয় মার্কেট প্লেস বলে এগুলোকে। তাহলে আমাদের বায়াররা কাজগুলো মার্কেট প্লেসে দিয়ে দেয়। মার্কেট প্লেসে যারা ওয়ার্কার, যারা কাজ করে তারা নিবন্ধন করা থাকে। তাহলে আমি যদি কাজ করি তাহলে আমাকে ফ্রিল্যান্সার বা গুরু বা ইল্যান্স বা আপওয়ার্ক, যে কোনো রকম একটা ওয়েবসাইটে বা একটা মার্কেট প্লেসে আমাকে সেখানে আমার প্রোফাইল জমা দিয়ে আমি কী কী কাজ করতে পারবো, কী কী কাজে আমার দক্ষতা আছে, তার জন্য আমার সেখানে একটা পরীক্ষা দিতে হবে। তারপরে তারা আমাকে সেখানে নিবন্ধন করার পরে আমি যদি ছেলে নিবন্ধন থাকে তাহলে তাদের মার্কেট প্লেসে যে কাজগুলো থাকবে সেই কাজগুলো তারা আমাদেরকে, আমরা সেই কাজগুলো দেখতে পাবো এবং আমার পছন্দ মতো কাজগুলো আমি চয়েস করতে পারবো। সেক্ষেত্রে কী হয়, কাজগুলোর জন্য বিড দিতে হবে, কাজগুলোকে বিড বলে। তাহলে এখানে বিভিন্ন ওয়ার্কাররা কাজগুলো, একটা কাজ পাওয়ার জন্য তারা রেট দেয়। তাহলে আমি একটা কাজ নিব, তাহলে আমি এই কাজটা কত টাকায় করব, সেই জন্য আমাকে একটা রেট দিতে হবে। এরকম অনেকে রেট দিবে, তারপর সর্বনিম্ন যে রেট দিয়েছে তাকে মার্কেট প্লেস যারা যাবে পাওয়ার, যে যারা কাজগুলো ডিল করে, যাদের এই যে freelancer.com, এরা এই কাজগুলো তাদেরকে তখন দিয়ে দিবে। তাহলে কাজগুলো পাওয়ার পরে নির্ধারিত সময়ে কাজগুলো যেভাবে করতে বলা আছে সেভাবে করার পরে তারা কাজ ডেলিভারি দেয়, এবং ডেলিভারির পরে তারা ওইভাবে অনলাইনে কাজগুলোর পেমেন্ট পাবে, অনলাইনে পেমেন্ট পায় চলে আসবে। তাহলে টাকা পাওয়ার ব্যাপারে কোনো সমস্যা নাই। তাহলে কাজগুলো আমাদেরকে ঠিকঠাক মতো করতে হয়, তাহলে এটা একটা প্রক্রিয়া। তাহলে আমরা কী বললাম, যে কাজটা দেয় তাকে বলা হচ্ছে বায়ার। বায়াররা কাজটা কাকে দেয়, মার্কেট প্লেসে কাজটা দিয়ে দেয়। মার্কেট প্লেসে কাজ থেকে তাদের অধীনে যারা ওয়ার্কার আছে তারা বিড দিয়ে প্রতিযোগিতা করে সর্বনিম্ন বিডে যার কাজের দক্ষতা ভালো তাকে তখন মার্কেট প্লেসের ওয়েবসাইট তাকে তখন কাজটা দেয়। সে কাজটা যেভাবে করার কথা আছে, যে সময়ের মধ্যে করার আছে, সেভাবে করার পরে ডেলিভারি দিলে অনলাইনে সে আবার এই কাজে পেমেন্ট পাবে। তাহলে এই প্রক্রিয়াতেই কাজগুলোকে করা হয়। তাহলে আমাদের দেশে বর্তমানে হাজার হাজার লোক এখন আউটসোর্সিং করে অর্থ উপার্জন করছে। তাহলে এখানে আমরা কী কী কাজ করতে পারি, আমাদের কী ধরনের কাজ এই আউটসোর্সিংয়ের ক্ষেত্রে লাগে বা কী ধরনের কাজের উপযোগিতা আছে,
বিভিন্ন ধরনের হাজার হাজার রকমের কাজ আছে, অনেক টাইপের কাজ আছে। যেমন ধরো লেখালেখির কাজ আছে, তারপর ওয়েব পেজ তৈরি করার কাজ আছে, ওয়েব পেজ তৈরি করা, ওয়েব ডেভেলপমেন্ট করা, সফটওয়্যার তৈরি করা, সফটওয়্যার ডেভেলপমেন্ট করা, বা ডাটাবেসের কাজ করা, ডাটা এন্ট্রি করা, নেটওয়ার্কিং করা, বা বিভিন্ন ধরনের সেবামূলক কাজ, বা কাস্টমার খুঁজে দেওয়া, কোনো পণ্য, এরকম বিভিন্ন ধরনের কাজ আছে। সেই কাজগুলো থেকে তোমার পছন্দ মতো যে কাজ, তুমি যে কাজটা এক্সপার্ট বা যে কাজটা তুমি করতে পারো, সে একটা বা যে কাজগুলো তোমার দক্ষতা আছে সেই কাজগুলো তুমি মনে করো ফটোশপের কাজ, বা তোমার গ্রাফিক্সের কাজ, তুমি গ্রাফিক্সের কাজ করবা, বা কেউ যদি ডাটা এন্ট্রির কাজ জানে সে ডাটা এন্ট্রির কাজ করবে, তাহলে যে যে কাজের দক্ষতা যারা আছে সে সেভাবে কাজগুলো সে করতে পারবে। তাহলে এটা একটা বিশাল একটা সুযোগ, তাহলে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ যে কোনো প্রতিষ্ঠানের কাজ করতে পারে, ঘরে বসে থেকে করতে পারে। তাহলে এই কাজগুলোকে বলা হচ্ছে আউটসোর্সিং। তাহলে এটা হলো আউটসোর্সিং করা, আউটসোর্সিং। তাহলে আমরা আউটসোর্সিং, এখন আউটসোর্সিংকে একটা শিল্প বলা হচ্ছে, আউটসোর্সিংকে এখন একটা শিল্প বলা হচ্ছে, এবং বাংলাদেশ এই শিল্পকে নিয়ে স্বপ্ন দেখে। তার কারণ হলো যে আমাদের দেশে শতকরা 30 জন তরুণ শিক্ষিত এবং উদ্যমী। পৃথিবীতে এত মানে আমাদের দেশের যত তরুণ আছে শতকরা 30% তরুণ, এতগুলো তো মানে অনেক দেশ আছে সেগুলো মানুষই নয়, এতগুলো জনগণই নয়। তাহলে আমাদের যে শিক্ষিত তরুণ 30% তরুণ কাজ করার জন্য কাজ খুঁজছে, তাদের কর্মের দরকার আছে। তাহলে বেকার সমস্যা একটা বড় ধরনের সমস্যা যে কোনো দেশের জন্যই। তাহলে তাদেরকে আমরা যদি এই কাজগুলো শেখাতে পারি, কাজগুলো দক্ষ করে তুলতে পারি, তাহলে তারা এই কাজগুলো অনায়াসে করতে পারবে। আর এই কাজের জন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটও লাগবে না, বা কোনো তদবিরেরও দরকার নয়। তাহলে এখানে কী লাগছে? এখানে লাগছে কাজ করার দক্ষতা। তাহলে একজন দক্ষ লোক সে ঘরে বসে থেকে এই কাজগুলো অনায়াসে করতে পারছে। তাহলে আমাদের একটা বিশাল একটা সম্ভাবনা আছে, আমাদের আউটসোর্সিংয়ের যে শিল্প সেই শিল্পকে কাজে লেগে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের এবং কর্মসংস্থানের, বৈদেশিক মুদ্রা অর্জনও হবে এবং আমাদের কর্মসংস্থানও হবে। তাহলে বিরাট একটা আমাদের দেশের একটা সুযোগ আছে সেই জন্য। এবং আরেকটা ইয়া আছে যে আমাদের দেশের অর্ধেকই হল মহিলা, তারা হয়তো বাইরে গিয়ে অনেকে শিক্ষিত, কিন্তু তারা বাইরে গিয়ে কাজকর্ম করতে চায় না বা করার পরিবেশ না, তারাও ঘরে বসে থেকে আউটসোর্সিং কাজগুলো করতে পারে। এটা একটা ব্যাপার আছে। আর একটা হলো যারা প্রতিবন্ধী, তাহলে যারা শিক্ষিত প্রতিবন্ধী তারাও এই কাজগুলো করতে পারো, তাহলে তাদের কাজ করার সুবিধা আছে। আর একটা হলো যেটা, যেহেতু কোনো নির্দিষ্ট কোনো অফিসে কাজ করতে হয় না, 9টা 5টার কোনো টাইম না, দিন রাত্রে কাজ করা হয়। আর একটা বাংলাদেশের আর একটা সুবিধা, সেটা হলো যে এখানে বাংলাদেশে দেখো, যখন আমাদের দেশে যখন সারা দিন হয় তখন আমেরিকাতে রাত, আমেরিকাতে যখন দিন তখন আমাদের দেশে রাত। তাহলে ওরা কাজগুলো রাত্রে ডেলিভারি দেয়। তাহলে আমাদের এই কাজগুলো করার জন্য 24 ঘন্টায় কাজ করার সুযোগ সুবিধা পাওয়া যায়। তাহলে আমাদের 24 ঘন্টায় কাজ করতে পারবো, বিশাল কোনো তোমার অফিস লাগবে না, বা যে কোনো একটা অনেক কিছু ইনভেস্টরও দরকার নাই। একটা কম্পিউটার ইন্টারনেট থাকতে হবে, যে কোনো জায়গায় বসে থেকে একজন বা কয়েকজন মিলে কাজগুলো করা যায়, মেয়েরাও কাজগুলো করতে পারে, এমনকি প্রতিবন্ধীরাও করতে পারবে। সেই জন্য এখন ছাত্র এবং অনেক চাকরিজীবীও কাজগুলো করছে। তাহলে আমাদের দেশের একটা মানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে আমাদের ভবিষ্যৎ যে উন্নত দেশ বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখা হচ্ছে, এটার বাস্তবায়নের জন্য আমাদের দেশের সরকারও এটা ব্যাপক চেষ্টা করছে। দেখো আমাদের এখানে যে একটা ICT ভিলেজ হচ্ছে, তাহলে এটা কারা করছে? বাংলাদেশ সরকার করছে, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় করছে। কেন করছে? এই এই কাজগুলো শেখানোর জন্য, আউটসোর্সিংয়ের কাজগুলো মানুষ যাতে শিখতে পারে। এরকম অনেক সরকারি প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন ধরনের কাজ শেখায়, এবং বেসরকারি প্রতিষ্ঠানও আছে, তারা প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন ধরনের এই IT রিলেটেড যে কাজ আছে সেই কাজগুলো শেখাচ্ছে, এবং কীভাবে কাজগুলো করতে হয় সেই এগুলো আমাদেরকে শেখাচ্ছে।
কাজে আমরা যদি এই কাজগুলো যে কোনো একটা কাজ যে কোনো একটা কাজ যদি শিখে আমরা ঘরে বসে কাজগুলো দুই তিন ঘন্টাও করি তাও আমাদের হাতে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন হবে। তাহলে মাথা পিছু আয় বাড়লে তো দেশের আমাদের রিজার্ভ বাড়ে অনেক বেশি হয়ে যাবে। তাহলে আমাদের যে মানব সম্পদ সেটাকে যদি আমরা দক্ষ এবং কর্মমুখী শিক্ষায় আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের উন্নত দেশ হতে আর কোনো বাধাই থাকবে না। এমন হয়তো এমন একটা সময় আসবে যখন দেখা যাবে বাংলাদেশে কোনো আর বেকারই নাই, বেকার খুঁজে পাওয়া যাবে না, কারণ সবাই হাতে কাজ থাকবে। তাহলে এটা একটা আমাদের তথ্য প্রযুক্তি নির্ভর যে আধুনিক বিশ্ব, সে আধুনিক বিশ্বে যে কর্মসংস্থানের একটা বিশ্বব্যাপী সুবিধা সেটা আমরা কাজে লাগিয়ে এটা করতে পারি। আরেকটা হলো উদ্যোক্তা তৈরি করা। এগুলো উদ্যোক্তা হচ্ছে, উদ্যোক্তা হলো যিনি উদ্যোগ নেন তাকে উদ্যোক্তা বলে। উদ্যোক্তা তৈরি করলে কর্মটা আরও বেশি হয়ে যায়। মনে করো তোমার এলাকায় একটা হোটেল একজন মালিক হোটেল চালাচ্ছে, তিনি একজন উদ্যোক্তা। তাহলে তার আন্ডারে যদি 20 জন লোক কাজ করে তাহলে তিনি 20 জন লোকের কর্মের ব্যবস্থা করেছেন। তাহলে তুমি যদি মনে করো আইটি রিলেটেডই কোনো কাজ করো তাহলে তুমি যদি 5 জন বন্ধুকে নিয়ে কাজটা করো তাহলে 5 জনের কর্মসংস্থান হবে। তাহলে এইভাবে আমরা কর্মসংস্থান বাড়াতে পারি বিভিন্ন ধরনের কাজ করে। তাহলে উদ্যোগী হলে আমরা আমাদের দেশের এখন অনেক তরুণ চাকরি করে তাদের আগ্রহ নেই, তারা উদ্যোক্তা হতে চায়, বিভিন্ন ধরনের সৃষ্টিশীল সৃজনশীল কাজ করতে চায়। তাহলে এগুলো কাজকেই বলা হচ্ছে উদ্যোক্তা, এবং এতে অনেক কর্মসংস্থানের আমাদের অনেক কর্মসংস্থান আমাদের তৈরি হবে। আরেকটা কথা বলি শেষ করবো, এখন চাকরি তোমার বিভিন্ন জায়গায় যে খুঁজতে হয় না, ঘরে বসেই কাজ পাওয়া যায়। বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন bdjobs.com, প্রথম আলো job.com, এরকম অনেক নিউজ পোর্টাল আছে, তারা তোমাকে প্রতিনিয়ত চাকরির খবর দিচ্ছে। তুমি ইচ্ছে মতো তাদের কাজগুলো তুমি অনলাইনেই তুমি দরখাস্ত করলে তোমার যোগ্যতা থাকলে তোমাকে তারা কাজ দেবে। চাকরির জন্য তোমার ঘরে ঘরে অফিসের বারান্দা বা বিভিন্ন জায়গায় দূরে বেড়ানোর দরকার নেই, তুমি ঘরে বসেও কাজগুলো তুমি দেখতে পারবে। তাহলে বিভিন্ন তথ্যই তুমি ঘরে বসেই পাচ্ছ। তাহলে এই কাজগুলো তোমার এখন তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বে আমাদের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানটা আমরা আমাদের যে পরিবর্তনগুলো হয়েছে, যেমন আউটসোর্সিং হচ্ছে, ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করে অর্থ উপার্জন হচ্ছে, এই ধারণাগুলো তো আগে ছিল না। তাহলে আমরা এই যে এগুলো আমরা নতুন শিখছি, এভাবে আমরা আমাদের দেশের যে ভবিষ্যতে সমৃদ্ধিশালী দেশ হিসেবে তৈরি করার ব্যাপারে আমরা ভূমিকা রাখতে পারি। তাহলে আজকে এইটুকুই পড়লাম, তোমরা যে কোনো একটা বই থেকে এগুলো বুঝে নিতে পারো। হ্যাঁ, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি, খোদা হাফেজ।